বর্তমান সময়ত যেহেতু চারিখনকৈ আসনত বিজেপিয়ে জয়লাভ করেছে আর তার লগতে এখন আসনত অসম জাতীয় পরিষদে জয়লাভ করে আছে। বর্তমান সময়ত 22 নম্বর ওয়ার্ডর যিসমূহ ইভিএমত ভোটসমূহ আছে সেই ভোটসমূহ ইতিমধ্যে গণনা চলি আছে, কিন্তু এয়া দেখাইছো বাহিরের কিছু দৃশ্য ইতিমধ্যে যিসমূহ প্রার্থী আছে প্রার্থীর যিসকল লগত সদস্য সকল এই মুহূর্তে ভিড় করা দেখিলে পাওয়া গেছে। আর আমি যেহেতু দেখাই আছো যে বিজেপিয়ে যেহেতু জয়লাভ করেছে, প্রথম তো জয়লাভ করেছিল 31 নং ওয়ার্ডের জয়লাভ করেছিল এগারী প্রার্থী, জয়লাভ করার পিছন রত্না সিং জয়লাভ করার পিছন 21 নম্বর ওয়ার্ডতো বিজেপিয়ে জয়লাভ করেছে, সন্দীপ দেব জয়লাভ করেছে ইতিমধ্যে। আর তার 51 নম্বর ওয়ার্ডেরপরাও আগবাড়ি আছে ডিম্পল রাভা, ইতিমধ্যে 5000 অধিক ভোটত আগবাড়ি থাকা বলে আমি খবর লাভ করছো। আর 1 নং ওয়ার্ডত আমি 1 নং ওয়ার্ডত অসম জাতীয় পরিষদর হুকুম চান্দ আলী ইতিমধ্যে জয়লাভ করেছে। আর তার লগতে আমি এই মুহূর্তটো জানাই আছো যে বিজেপিয়ে কেবাখনো আসনত আগবাড়ি থাকা বলে আমি ভিতরেরপরা খবর লাভ করছো। মুঠতে যেহেতু এই যুঁজ দেখি কিন্তু কব লাগবে যে বিজেপিয়ে ইতিমধ্যে বহুকেইক আসনত জয়লাভ করব বলে সম্ভাবনা নিশ্চিত হয়ে পড়ছে। আর তার লগতে আমি এটা বর্তমান অপেক্ষা করে আছো যিগী প্রার্থী জয়লাভ করেছে সন্দীপ দে আর তার লগতে মঞ্জুলা মঞ্জুলা দেবী বর্তমান সময় ভিতর আছে আর বাহির অহারে আমি কিছু মন্তব্য লম, কিন্তু এয়া আমি বাহিরের কিছু দৃশ্য দেখাইছো। আগবাড়ি যাম, কিছু মূল সতীর্থ আছে সহ আগবাড়ি যাবলে চেষ্টা করি, যেহেতু ইয়াত যথেষ্ট ভিড় হওয়া দেখি পাওয়া গেছে। যখন জয়লাভ করা প্রার্থী আছে লগত থাকা লোক সকলেও বহু মন্তব্য করে আছে। পুনর্বার আমি জয়লাভ করা রত্না সিং ইয়াত বর্তমান সময় উপস্থিত আছে, আমি কিছু মন্তব্য লম, তার লগতে আন আন যখন প্রার্থী আছে তেওঁলোকৰপৰাও মন্তব্য লম। গাইডেন্স ভাল হওয়ার কারণে আমি কত মানে গফলাতি করব নোৱাৰো, রং করব নোৱাৰো, আর ভাল হব কাম। মেয়রের কথা যেটা আপনি কইছে প্রথম কাউন্সিলর, মই তো কাউন্সিলরে ভাবা নাছিল যে মই খেলিম, 31 ওয়ার্ড তো ভেকেন্টে আছিল, কিন্তু মই কাউন্সিলর মই স্কুলত আছিল, মই তেতিয়া মোক কলে যে দায়িত্ব এটা লব লাগিব, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটো ললো পার্টির হিসাবত কার্যকর্তা হিসাবত মই চ্যালেঞ্জ লৈছো। 31 ওয়ার্ডত মোর কার্যকর্তায় বিজেপির যিবোর আসিলে তেও মোক লগ দিলে, মোর দাদা বাইদেউ ভন্টি সকল গোটেই বিজেপির লগ লাগি মই কামখিনি ললো, চ্যালেঞ্জ ললো। মেয়রশিপর কথাই নাহে, প্রথম তো কাউন্সিলরে ভাবা নাছিল, এটা তো কাউন্সিলর হয়ে গৈছো, মেয়রের কথা মই নাজানো, বিকজ আই নো কাউন্সিলর ইজ দ্য মেইন থিং, কাউন্সিলর হয়ে মই কাম করব পারো, মেয়র হয়েও করব পারি, কিন্তু মেয়র পিছর কথা, কাউন্সিলরে মেইন বস্তু মোর কারণে কাউন্সিলর। হয় আপনি কোনটো প্রথম আপনার সমস্যার কাম করব বিচাৰিব, যে সমস্যা হয় হয় প্রথম কামটো এইটো হব যে রাস্তার কাম আছে, কারণ রাস্তাটো হবই লাগিব, অল্প রাস্তা আর পানি, পানিটো এজ হল গুহাটির প্রবলেম হয়েছে, রাস্তাটো কামবোৰ গুহাটির প্রায়ভাগ রাস্তাবোৰ হৈ আছে, কিন্তু এতিয়া রাস্তাবোৰ কিছুমান পল্টন বাজার এইবোৰ এরিয়ার হয়েছে, প্রায়ভাগ ডিগলি পুখুরী এইবোৰ এরিয়া ওয়ার্ডৰ তো কাম হয়েছে, অলপ পল্টন বাজারত কাম বাকি আছে, সেইখিনি ডেফিনেটলি হব হব বলে কইছে, ইতিমধ্যে উল্লেখ করেছে বহুকেইটা কাম আছে জয় হওয়ার পিছতে বিশেষকৈ রাস্তার যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করি বলে ইতিমধ্যে করেছে। এই মুহূর্তে আমি কব লাগিব যে 32 নং 22 নং আর 42 নং এই কেইটা সমষ্টির ইতিমধ্যে ভোট গণনা চলি আছে বলে আমি খবর লাভ করছো ভিতরেরপরা। আর বর্তমান সময়ত কেনকা কি কব বিচারিব, কি কি তথ্য আছে আপনার হাতত? মোৰ তীর্থ দীপাঙ্কৰ, হয় 41 নং ওয়ার্ডত বিজেপি ক্যান্ডিডেট বাসন্তী কলিতা, বাসন্তী কলিতা দ্বারা বিজয়ী হয়েছে, লাভ করেছে 3492টা ভোট, আর আম আদমি পার্টিয়ে যেগুলো প্রার্থী আছে লাভ করেছে 1665টা ভোট, গতিকে বিজেপি প্রার্থীগুলো 41 নং ওয়ার্ডটো বিজেপির দখললে গেছে বলে এই মুহূর্তে কব লাগবে, 1727টা ভোটের ব্যবধানত জয়ী হয়েছে বাসন্তী কলিতা দ্বারা। এই মুহূর্তে একটু ব্রেকিং নিউজ আমি জানাব বিচারিছো। নিশ্চয়কৈ দীপাঙ্করে ইতিমধ্যে জানাইছে যে পুনের 41 নং ওয়ার্ডত জয় হয়েছে বিজেপিয়ে, গতিকে বিজেপির আমি দেখবলে পাইছো যে এনে ধরনের উত্থান হয়ে আছে। আর প্রায় 22 নং ওয়ার্ডের বর্তমান সময়ত ভোটিং চলি আছে, কাউন্টিং চলি আছে, আর কিছু সময় পিছতে আমি সেই খবর সমূহ জানাই যাম। আর বর্তমান সময়ত যেহেতু আমি কইছো যে বিজেপিয়ে লিড লৈ আছে জিএমসি নির্বাচনত, গতিকে বিজেপির যখন প্রার্থী আহে অথবা যখন ক্যান্ডিডেটে জয়লাভ করে আমি মন্তব্য লম পরবর্তী সময়ত। আর বর্তমান সময়ত কিন্তু কাউন্টিং সমূহ চলি আছে।